বিজয় দিবস উপলক্ষে খুলনায় প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ চিত্রা। সামনাসামনি দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ চিত্রা দেখতে খুলনার বিআইডব্লিউটিএ ঘাটে ভিড় করেন দর্শনার্থী। জাহাজটিতে 7টি অত্যাধুনিক গান রয়েছে। 30 মিলিমিটার গানগুলো একই সঙ্গে শত্রুপক্ষের বিমান ও যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম। এটি মৎস্য সম্পদ রক্ষা ও যে কোনো দুর্যোগে কাজ করে। প্রদর্শনের সময় দর্শনার্থীদের জাহাজের খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে দেখান নৌ কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুর 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে জাহাজটি। স্টুডেন্টদের জন্য জাহাজটা যদি উন্মুক্ত করে দেওয়া হয় আমরা এসে অনেক নতুন কিছু দেখতে পাবো। আমার জীবনে আমি প্রায় 60-70 বছর পর আমি প্রথম দেখলাম। সাধারণ মানুষকে নৌবাহিনীর সক্ষমতা দেখানোর জন্যই এই আয়োজন বলে জানান নৌবাহিনীর কর্মকর্তা। প্রতি বছরই আমাদের কোনো না কোনো জাহাজ এখানে আসলে নিয়োজিত থাকে ওপেন ফর ভিজিটের জন্য। জনসাধারণ যাতে বিজয় দিবসে আমাদের নৌবাহিনীর সক্ষমতা এবং নৌবাহিনীর জাহাজের বৈশিষ্ট্য যার সম্পর্কে তারা জানতে পারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি জনগণকে। 1978 সালে দক্ষিণ কোরিয়ায় নির্মিত চিত্রা জাহাজটি 2003 সালে দক্ষিণ কোরিয়ার সরকার নামমাত্র মূল্যে বাংলাদেশের কাছে বিক্রি করে। খুলনা শিপইয়ার্ডে আধুনিকায়নের পর 2004 সালে এটি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। দেশ মাতৃকার সেবায় নিয়োজিত এসব যুদ্ধ জাহাজ গভীর সমুদ্রে শুধু দেশীয় নিরাপত্তা নয়, রক্ষা করে জলজ সম্পদও। আবদুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।